হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো। সরি ফর বিং লেট, আমি কিছুক্ষণ লেট করে ফেলছি। বেসিক্যালি আমি বাসায় ছিলাম না, একটু রাইডে ছিলাম, তো আসতে বুঝেই তো একটু রাস্তাঘাটে জার্নিতে একটু দেরি হয়, যাইতেই পারে, ঠিক আছে? সো হালকা একটু দেরি হয়েছে, বাট হিয়ার আই অ্যাম উইথ দ্য ক্লাস, আ নিউ ক্লাস অফ গতিবিদ্যা। গতিবিদ্যার প্রথম ক্লাস হয়ে গেছে, এখন আমাদের সেকেন্ড ক্লাস। ওকা সচিন বলছে তো দাদা কি অবস্থা? দুসর জাহান বলছে অপেক্ষা শেষ হলো তাই। আচ্ছা, আজ শ্রী দীপা বলছে নমস্কার দাদা, কেমন আছেন? নমস্কার, এ তো ভালো আছি, কি অবস্থা? আদ্রিতা অপু, হ্যালো প্রমিত ব্রো, হ্যালো অপু, কি অবস্থা? আমি বলছি দাদা কি খবর? ইয়া ডুইং ফাইন, তোমার কি অবস্থা ব্রো? তোমার কি অবস্থা? তোমার কি অবস্থা? তো যারা অলরেডি ক্লাসে জয়েন করেছেন অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। যদি কষ্ট করে আপনার কয়েকজন ফ্রেন্ডকে একটু মেনশন করতেন যাদের জন্য হয়তো বা গতিবিদ্যার ক্লাস দরকার, ঠিক আছে? একদম মানে কি বলবো, মানে আমরা এখানে বেসিক্যালি একদম বেসিক থেকে পড়াচ্ছি, ধরে ধরে একদম পুরো আলটিমেট লেভেল পর্যন্ত যা যা দরকার মানে পড়ানোর চেষ্টা করবো। কেউ ভাইবেন না ফ্রি ক্লাস দেখে মানে ভাইয়া ভালো মতো পড়াবে না, না এরকম না। আমি চেষ্টা করিব ভালো মতো পড়ানোর জন্য, এখন আমি যতটুকু পারি ততটুকুই তো পড়াবো, তাই না? ঠিক আছে, যাই হোক, সো একটু কষ্ট করে যদি আপনার ফ্রেন্ডদেরকে একটু মেনশন মেনশন করে দিতেন, আপনার যেসব ফ্রেন্ডরা আছে আমার জন্য খুব ভালো হতো। আর যদি পারেন আপনাদের প্রোফাইলে শেয়ার করতে পারেন আপনার ইচ্ছা, আপনার যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে সেখানে গিয়ে একটু বলে আসতে পারেন একটা ক্লাস হচ্ছে গতিবিদ্যার উপর, তোমরা চাইলে আসতে পারো, ঠিক আছে? তাহলে ভালো হয় আমাদের জন্য। হোয়াটএভার, কেমন আছেন ভাইয়া? ইয়া আই এম ডুইং ফাইন, হাই ব্রাদার, হ্যালো, কি খবর ব্রো? ইয়া আই এম ডুইং ফাইন, হ্যালো দাদা, হ্যালো, কি অবস্থা? জাস্ট এই চ্যাপ্টার কি ফুল ফ্রি করানো হবে? জি 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 জি, এই চ্যাপ্টার ফুল ফ্রি করানো হবে, ইয়েস, ঠিক আছে? সো আমাকে খালি একটা জিনিস জানো লাগবে, ইজ এভরিথিং ক্লিয়ার অর নট? আমরা আগের দিন যা যা থিওরি পড়েছিলাম একদম বেসিক জিনিসপত্র, নর্মাল গতির সূত্র, সেগুলোর উপর আমরা সব ম্যাথ করিব, ঠিক আছে? সেগুলোর উপর আমরা কি করব আজকে? ম্যাথ করব। দাদা 14ই ফেব্রুয়ারি কোথায় নাকি ঘুরতে যাইতেছেন? সত্যি নি মানে কাম কাজ পাও না, মানে কাম কাজ তো কিছুই পাও না, মানে কইত্থা না কইত্থে কি কি খবর পাও যাই না। আমি কেন 14ই ফেব্রুয়ারি ঘুরতে যাবো? আমার কথা একটা চিরঘুমায় নেভার, আমি তো বাসায় বসে ঘুমাবো 14ই ফেব্রুয়ারি, ঠিক আছে? যাই হোক, সব বুঝলাম, চিরঘুমার কিভাবে আছে কি পারে ওইভাবেই। দাদা কোর্স কিনবো, ফিজিক্স ফার্স্ট পেপারের ক্লাসগুলো কি রেকর্ডেড হবে নাকি লাইভ? অনেকগুলো রেকর্ডেড, অনেকগুলো লাইভ, ঠিক আছে? হ্যাঁ থ্যাংকস ভাই। ওকে, আমাকে একটু জানাও না যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, ক্লাস শুরু করে দিই। তাও তুমি আর সাদন মহমুদ এখানে কে আছে? তুমি, তোমার হাতে কি আছে? একটা বল। এখানে কি আছে? তোমার ফ্রেন্ড, তার হাতে কি আছে? আর একটা বল, ঠিক আছে? তোমার ফ্রেন্ড তোমার চেয়ে 500 মিটার উপর আছে। আজকে আমরা খালি ম্যাথ করবো, শুধু ম্যাথ হবে, ঠিক আছে? শুধু কি হবে? শুধু ম্যাথ হবে, ওকে? তোমার ফ্রেন্ড তোমার চেয়ে 500 মিটার উপর আছে। তোমার ফ্রেন্ড কি করলো? এখান থেকে বলটাকে ছেড়ে দিল। তোমার ফ্রেন্ড কি করলো? এখান থেকে বলটাকে ছেড়ে দিল। এবং তুমি কি করলা? একই সাথে উপরের দিকে 50 মিটার পার সেকেন্ড বেগে বলটাকে নিক্ষেপ করলাম। তোমার ফ্রেন্ড কি করছে? এখান থেকে বলটাকে সিম্পলি ছেড়ে দিছে। তুমি কি করছো? একই সাথে তোমার ফ্রেন্ড যখন বলটা ছাড়ছে তুমিও কি করছো? একই সাথে 50 মিটার পার সেকেন্ড বেগে এই বলটাকে উপরের দিকে নিক্ষেপ করছো, ঠিক আছে? প্রশ্ন করেছে কত উচ্চতায় বল দ্বয় মিলিত হবে, ঠিক আছে? কত উচ্চতায় বল দ্বয় মিলিত হবে, মানে বল দুটার মধ্যে কি হবে? একটা সংঘর্ষ হবে, কোথায় গিয়ে তারা কোলাইড করবে বা ধাক্কা খাবে এটা আমাদের বের করা লাগবে, ঠিক আছে? ধরেন এই স্থানে এসে বল দ্বয় ধাক্কা খাবে, কথার কথা। ধরেন এইটা ভূমি থেকে h মিটার উচ্চতায়, ঠিক আছে? তাহলে উপর থেকে এটা কতখানি নিচে? টোটালটা হলো 500, ভূমি থেকে যদি h মিটার উপরে হয় তাহলে উপর থেকে 500 মাইনাস h মিটার নিচে, বুঝি তো? যদি ভূমি থেকে h মিটার উপরে ঘটনাটা ঘটে তাহলে উপর থেকে কতখানি নিচে? টোটালটা 500 মাইনাস h মিটার নিচে, রাইট? তাহলে আমরা এটার নাম দিলাম প্রথম বল, এটার নাম দিলাম দ্বিতীয় বল, ঠিক আছে? তাহলে দেখেন তো প্রথম বলের আপনি কি কি জানেন?
দেখেন আপনি এখন যেহেতু এই চ্যাপ্টারটা নতুন আমি ধরে নিচ্ছি আপনি কেউ জানেন না, তার জন্য আমি ভেঙে ভেঙে ম্যাথ করতেছি। আপনি চাইলে অনেক মানে অনেক কিছু স্কিপ করে করতে পারেন, আমি তো অনেক কিছু লিখে লিখে করবো ডিটেলস, ঠিক আছে? আপনি চাইলে অনেক কিছু স্কিপ করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? চলো প্রথম বলে তুমি আদিবেগ জানো, আদিবেগ কত? 50 মিটার পার সেকেন্ড। কোন দিক কাজ করেছে প্রথম বলের আদিবেগ? উপরের দিকে। কোন দিক কাজ করেছে? উপরের দিকে, ঠিক আছে? বলতো প্রথম বলের তুমি কি জানো প্রথম বলের ক্ষেত্রে গ্র্যাভিটি কত? সবার জন্য তো গ্র্যাভিটি 9.8, রাইট? কোন দিকে কাজ করে গ্র্যাভিটি? নিচের দিকে। প্রথম বলটা কতখানি উপর উঠেছে? 8 মিটার। কতখানি উপর উঠেছে? 8 মিটার। এবং ধরো এই 8 মিটার উপরে ওঠার জন্য প্রথম বলের টি সেকেন্ড সময় লাগছে। তাহলে ব্যাপারগুলো কি বললাম, প্রথম বলের আদিবেগ 50, সেটা কোন দিক কাজ করেছে? উপরের দিকে। প্রথম বলের ক্ষেত্রে ক্রিয়ারত ত্বরণ বা অভিকর্ষ ত্বরণ কত? 9.8। কোন দিকে? নিচের দিকে। প্রথম বলটা কতখানি উপরে উঠেছে? 8 মিটার। কোন দিকে? উপরের দিকে, রাইট? কোন দিকে? উপরের দিকে। টি ধরো এই 8 মিটার উঠতে তার কি সময় লাগছে লিখছি, ঠিক আছে? আমি কি লিখতে পারি? H is equals to UT plus half GT square। লিখলে কোনো সমস্যা আছে? আই হোপ নাই। লিখলে কোনো সমস্যা আছে? আই হোপ নাই। এখন আমি ধরে নিলাম সাইন কনভেনশন, উপরের দিকটা পজিটিভ এবং নিচের দিকটা কি নেগেটিভ। কি ধরে নিয়েছি? উপরের দিকটা পজিটিভ এবং নিচের দিকটা কি নেগেটিভ, এটা আমি ধরে নিয়েছি। তাহলে বলতো এইচ কোন দিক কাজ করছে? উপরের দিকে, এইচ প্লাসই থাকতেছে। ইউ কোন দিক কাজ করছে? উপরের দিকে। তাহলে ইউ এর মান বসানোর সময় তুমি কি বসাবা, প্লাস 50 না মাইনাস 50? কি বলেছিলাম, ভেক্টর যেদিকে কাজ করবে সেই দিকটাকে তুমি যে সাইন ধরে নিবা তার মান সেই সাইনে বসাবা। ভেক্টর ইউ কোন দিক কাজ করেছে? উপরের দিকে। তুমি উপরের দিকে কি ধরেছো? পজিটিভ। তাহলে ইউ এর মান কি বসাবা? প্লাস 50 টি। চলো গ্র্যাভিটি কোন দিক কাজ করছে? নিচের দিক। তুমি নিচের দিকে কি ধরেছো ভাইয়া? মাইনাস। তাহলে কি বসাবা? মাইনাস 9.8। হাফ দিয়ে গুণ করলে মাইনাস 4.9 টি স্কয়ার, ঠিক আছে? পেয়েছি, দাও এক নাম্বার শুরু করো। কি দাও? এক নাম্বার শুরু করো। চলো এবার দেখো দ্বিতীয় বলের ক্ষেত্রে ক্লিপবা, দ্বিতীয় বলের ক্ষেত্রে কি জানি আমরা বলো? দ্বিতীয় বলের আদিবেগ কত? সিম্পলি ছেড়ে দিছো, তারপর আদিবেগ কত ছিল? শূন্য। কত? শূন্য। গ্র্যাভিটি কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। কোন দিকে? নিচের দিকে। দ্বিতীয় বলের অতিক্রান্ত দূরত্ব কত? কতখানি নিচে নামছে? 500 মাইনাস এইচ। তাহলে দ্বিতীয় বলের ক্ষেত্রে নাম দিলাম ধরো এইচ প্রাইম। কত? 500 মাইনাস এইচ। কোন দিকে? নিচের দিকে। কোন দিকে? নিচের দিকে। এবং প্রথম বলটা এইচ মিটার উঠতে উঠতে দ্বিতীয় বলটা কি 500 মাইনাস এইচ মিটার নিচে নামছে না? তাহলে প্রথম বলের এইচ মিটার উঠতে যে সময়টা লাগবে দ্বিতীয় বলের 500 মাইনাস এইচ মিটার নামতেও কি লাগবে? সেই সময়টাই লাগবে। তার মানে দ্বিতীয় বলের ক্ষেত্রেও সময় কত? টি সেকেন্ড। একই ফর্মুলা অ্যাপ্লাই করো, এইচ প্রাইম ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। চলো এইচ প্রাইম এর মান কত? 500 মাইনাস এইচ। কোন দিক কাজ করছে? নিচের দিকে। নিচের দিকে কি ধরেছ? মাইনাস। তাহলে বসাও মাইনাস 500 মাইনাস এইচ, ঠিক আছে? কোনো সমস্যা আছে? নাই। আদিবেগ কত? শূন্য। লেখার দরকার আছে? এটা তো পুরোটাই শূন্য। চলো গ্র্যাভিটি কোন দিক কাজ করছে? নিচের দিক। নিচের দিকে কি ধরেছ? মাইনাস। লেখো মাইনাস 4.9 টি স্কোয়ার। মাইনাস মাইনাস বাদ 500 মাইনাস এইচ ইজ ইকুয়ালস টু 4.9 টি স্কোয়ার। দেখেন দুই নম্বর সমীকরণ পাইছি নাকি পাইনি? দুই নাম্বার সমীকরণ পাইছি নাকি পাইনি? পাইছি তো। এখন দেখো দুই নাম্বার সমীকরণে যেই যে 4.9 টি স্কোয়ার পাইছো এইটার পরিবর্তে কি লেখা যায়? 500 মাইনাস এইচ। 4.9 টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 500 মাইনাস এইচ। তাহলে এইখানে এক নাম্বার সমীকরণে যে 4.9 টি স্কোয়ার আছে ওটার পরিবর্তে আমরা একটা কাজ করি, 500 মাইনাস এইচ বসাই দিই। এইচ ইজ ইকুয়ালস টু 50t মাইনাস 500 মাইনাস h। তার মানে h ইজ ইকুয়ালস টু 50t মাইনাস 500 প্লাস h। তাহলে h h বাদ t ইজ ইকুয়ালস টু 10 সেকেন্ড। t ইজ ইকুয়ালস টু 10 সেকেন্ড। এবার এটা কাজ করো, t এর মান এখানে বসাও। দুই নম্বর সমীকরণে t এর মান বসাই দাও। দুই নম্বর সমীকরণে t এর মান বসাই দিলে কি হবে? আমার h এর মান বের হয়ে যাবে। শেষ, ম্যাথ শেষ। এত উচ্চতায় মিলিত হবে, ঠিক আছে? এখন ধরেন এই ম্যাথ এমসিকিউ তে আসছে। এই ম্যাথটা কোথায় আসছে? এমসিকিউ তে আসছে। এত বড় ম্যাথ করতে যাবেন না, আপনি কি করবেন? আপনি শর্টকাট করবেন। কেমনে ভাই শর্টকাট? কেমনে আবার এই ম্যাথে? শুনো, লেখো তুমি যদি টাইমটা বের করতে পারো তাহলে কিন্তু খেলা শেষ। দেখো এই টাইম বের করতে পারলেই কিন্তু খেলা শেষ, রাইট? এইচ অটোমেটিক্যালি বের হয়ে যাবে, খালি টাইমের মান বসে দিয়ে, তাই না? টাইম বের করাটাই তো কাজ। দেখো টি ইজ ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই ইউ, মানে টোটাল উচ্চতাকে তুমি যদি নিচে থাকা বস্তুর বেগ দিয়ে ভাগ করো তাহলে তুমি সময় পেয়ে যাবে। বিশ্বাসে না বসে দেখো এইচ কত? 500। নিচে থাকা বস্তুর বেগ কত?
50 দেখো তো কত আসছে 10 সেকেন্ড কত আসছে 10 সেকেন্ড সো এটা হলো এমসিকিউ এর জন্য এগুলো কিন্তু রিটেন অ্যাপ্লাই করতে চাইবে এই সব শর্টকাট কিসের জন্য এমসিকিউ এর জন্য এমসিকিউ সলভ করবে গো ঠিক আছে বুঝেছো বাচ্চারা বুঝেছো বলো 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 বুঝছো নাকি বুঝছো না বাচ্চারা বলো তো সোজা না অনেক দাদা সোজাই তো হ্যাঁ আরে আপনারা তো কো তো আপনাদের কাছে সোজা না বলে মনে হইলে কার কাছে সোজা দাও আমার কাছে সোজা মনে হবে আপনারা তো কপ কপ তো সোজা না আপনাদের কাছে মনে হবে বলেন বুঝতে পারছেন বলেন প্রথম ম্যাটারে সোজা লাগছে না হ্যাঁ বলে তো বলে তো বলে তো বলে তো বলে তো বাচ্চারা সোজা লাগছে নাকি লাগে নাই এটা বল এটা বল বুঝছি ইজি নাইস ভেরি গুড অতিক্রান্ত দূরত্ব বের করার ফর্মুলা তোমরা অনেকে এটা পারো আমি জানি তো আমি একবার দেখাই দিই যারা জানো না টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করার ফর্মুলা দূরত্ব বের করার কি ফর্মুলা মুলা ফর্মুলা ঠিক আছে ফর্মুলা মুলার জন্য চলো দেখো টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করার মুলার জন্য ফর্মুলা ঠিক আছে ধরো তোমাকে বলছে একটা গাড়ি আছে কথা কথা একটা কি আছে গাড়ি আছে তো গাড়িটার আধিবেগ দিয়ে দিছে ইউ ঠিক আছে গাড়িটার ত্বরণ দিয়ে দিছে এ মিটার পার সেকেন্ড স্কয়ার প্রশ্ন করছে গাড়িটা টি তম সেকেন্ডে কতখানি দূরত্ব অতিক্রম করবে কতখানি দূরত্ব অতিক্রম করবে অতিক্রম করবে আচ্ছা টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে কি ধরো টি তমটাকে আমি লিখলাম পঞ্চম সেকেন্ডে কিসের পঞ্চম সেকেন্ড ধরো গাড়িটা গাড়িটা 5 সেকেন্ডে 400 মিটার যায় 5 সেকেন্ডে কি করে 400 মিটার যায় এবং 4 সেকেন্ডে 4 সেকেন্ডে ধরো 320 মিটার যায় 4 সেকেন্ডে গেছে কত হবে 320 মিটার 4 সেকেন্ডে 320 মিটার যাওয়ার পর সে 5 সেকেন্ডে গেছে 400 মিটার তার মানে এই যে এক্সট্রা 80 মিটার এটা সে কখন গেছে 5 নাম্বার সেকেন্ডে বা 5 তম সেকেন্ডে বা পঞ্চম সেকেন্ডে গাড়িটা 5 সেকেন্ডে টোটাল গেছে 400 মিটার 4 সেকেন্ডে টোটাল গেছে 320 মিটার তাহলে 5 নাম্বার সেকেন্ডে কতখানি গেছে বা পঞ্চম সেকেন্ডটাতে গাড়িটা কতখানি গেছে 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ড পর্যন্ত মাঝখানের যে সময়টা ওটা কি পঞ্চম সেকেন্ড না সো ওইটুক সময়ে যতটুকু যাবে সেটাকে আমরা কি বলবো পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তার মানে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে 4 সেকেন্ডের দূরত্ব মাইনাস করলে 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব থেকে 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস করলে পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পাওয়া যাচ্ছে তাহলে আমি যদি তোমাকে বলি টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত কি বললাম টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত কি করা লাগবে টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে t মাইনাস 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব মাইনাস করা লাগবে ঠিক আছে যদি বলে t তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কি করা লাগবে t সেকেন্ড অতিক্রান্ত মোট দূরত্ব থেকে t মাইনাস 1 সেকেন্ড অতিক্রান্ত মোট দূরত্ব মাইনাস করা লাগবে তাহলে হয়ে গেছে পঞ্চম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কেমনে বের করছো 5 সেকেন্ডে টোটাল অতিক্রান্ত দূরত্ব থেকে 4 সেকেন্ডে টোটাল অতিক্রান্ত দূরত্ব মাইনাস করছো ঠিক আছে তাহলে t তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কেমনে বের করবা t সেকেন্ড অতিক্রান্ত মোট দূরত্ব থেকে t মাইনাস 1 সেকেন্ড অতিক্রান্ত মোট দূরত্ব মাইনাস করবা সিম্পল সো লেখো t সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কি ut প্লাস হাফ a t স্কয়ার t মাইনাস 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কি বলো তো u ইনটু t মাইনাস 1 মানে t এর জায়গায় t মাইনাস 1 বসাবা প্লাস হাফ a ইনটু t মাইনাস 1 স্কয়ার লেখো ut প্লাস হাফ a t স্কয়ার মাইনাস ut প্লাস ইউ দেখো তোমরা একটু বুঝতে পারো আই গেস হাফ এ টি স্কয়ার মাইনাস টুয়াইস টি প্লাস ওয়ান চলো ভাঙাও এটা এটা বাদ হাফ এ টি স্কয়ার প্লাস ইউ মাইনাস হাফ এ টি স্কয়ার প্লাস হাফ ইন্টু টুয়াইস এ টি
माइनस हाफ ए ঠিক আছে কোনো সমস্যা আছে নাই হাফ টি স্কয়ার হাফ টি স্কয়ার বাদ ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1 চলো এই হলো t তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করার ফর্মুলা এগুলো কি t তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করার ফর্মুলা তোমাকে যদি বলে 5 নাম্বার সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত t এর মান 5 বসাবা যদি বলে 6 নাম্বার সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত t এর মান 6 বসাবা 10 নাম্বার সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত t এর মান 10 বসাবা ঠিক আছে তো তুমি চাইলে এইভাবে ভেঙে ভেঙেও করতে পারো বড় করে তুমি চাইলে সরাসরি ফর্মুলা अप्लाई করতে পারো কোনো সমস্যা নেই তোমার যেটা ভালো লাগে ঠিক আছে কোনো সমস্যা নেই ফর্মুলা নিয়ে শিওর একদম বুঝি এই ফর্মুলা একদম বাংলা ফর্মুলা কোনো সমস্যা আছে বুঝতে নাই আগাই চলো হয়েছে তো এটা কিসের ফর্মুলা t তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করার ফর্মুলা মনে থাকবে চলো ম্যাথ করি মনে থাকলে তো খুবই ভালো ভাইরা খুবই ভালো একটা ম্যাথ করি তাহলে বুঝে যাব একটা ম্যাথ করি চলো বুঝি যাব चलो देखो की बोल सर एम की बोल सर तो मां के बोला चे टश 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 हाथ एक बॉल अच्छे ये अच्छे बॉल अच्छे बॉल ने की करा हुलो छेरे दो ठीक है सर बॉल ने की करा हुसे सिंपली छेरे दो हुसे कोटो का यू पर थे के एच मीटर ऊपर थे बॉल का आदि वेग कोटो शून्य तो मां के बोला चे बॉल की तार अतिक्रांत दूरत्व बॉल की तार অতিক্রান্ত মোট দূরত্বে অতিক্রান্ত মোট দূরত্বের শেষ অর্ধে শেষ 1 সেকেন্ডে অতিক্রম করে শেষ 1 সেকেন্ডে অতিক্রম করে প্রশ্ন করেছে h = what দেখো প্রশ্ন রাখে একটা বল কি h এর উপর থেকে ছেড়ে দেওয়া হইছে বলের আদিবেগ ছিল 0 তোমাকে বলেছে বলটি তার অতিক্রান্ত দূরত্বের মোট দূরত্বের শেষ অর্ধে শেষ 1 সেকেন্ডে অতিক্রম করে প্রশ্ন করেছে h এর মান কত সলভ করে যে ধরেন বলটি উপর থেকে নিচে পড়তে মোট t সেকেন্ড সময় লেগেছে মোট t সেকেন্ড সময় লেগেছে কি বললাম বলটি উপর থেকে একদম নিচে এসে পড়তে কত সময় লাগছে মোট t সেকেন্ড সময় লাগছে ধরো এটা আমরা ধরে নিয়েছি তাহলে তোমাকে বলছে বলটা তার অতিক্রান্ত মোট দূরত্বের শেষ অর্ধেক শেষ 1 সেকেন্ডে যায় তার মানে এই যে সেকেন্ড হাফ সেকেন্ড h / 2 মিটার এইটা বলটা কতটুকু সময় গেছে 1 সেকেন্ডে কোন 1 সেকেন্ডে শেষ 1 সেকেন্ডে তাহলে বলটার পড়তে যদি t সেকেন্ড সময় লাগে এই লাস্টের অর্ধেক বলটা কি t তম সেকেন্ডে গেছে না ধরো বলটা পড়তে 5 সেকেন্ড সময় লাগে কথার কথা ঠিক আছে তোমাকে বলছে শেষের অর্ধেক শেষ 1 সেকেন্ডে যায় টোটাল সময় লাগছে 5 সেকেন্ড তাহলে লাস্টের অর্ধেকটা সে কত নাম্বার সেকেন্ডে গেছে লাস্টের 1 সেকেন্ডে মানে 5 নাম্বার সেকেন্ডে সো বলটা পড়তে যদি t সেকেন্ড সময় লাগে তাহলে লাস্টের অর্ধেক বলটা কততম সেকেন্ডে যাবে t তম সেকেন্ডে বুঝছো h / 2 লাস্টের h / 2 এটা কি t তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বুঝতে পেরেছো কিনা কি বললাম t তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ঠিক আছে তাহলে আমরা জানি t তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব ধরো নাম দিলাম h prime is equals to u plus half a এখানে তরঙ্গ কত গ্র্যাভিটি গ্র্যাভিটি ছাড়া আর কিছু নাই 2t minus 1 চলো বলো কতখানি দূরত্ব গেছে h prime এর মান কত হবে h / 2 h / 2 মিটার গিয়েছে t তম সেকেন্ডে u plus half g into 2t minus 1 ঠিক আছে u এর মান কত 0 সো এটা না লিখলো চলো u এর মান কত টেকনিক্যালি 0 দ্যাট মিন্স h is equals to g into 2t minus 1 ঠিক আছে কোনো সমস্যা নেই শিওর একদম ভাইয়া ভেরি নাইস চলো বলটা এই যে উপর থেকে নিচে পড়লো সে মোট কতখানি দূরত্ব গেল h মিটার এই মোট দূরত্ব যে তার মোট কতখানি সময় লাগছে t সেকেন্ড তাহলে আমি যদি বেসিক ফর্মুলা লিখে এটা এক নাম্বার দিয়ে রাখো অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়ালস টু ut প্লাস হাফ gt স্কয়ার লিখতে পারি না অবশ্যই লিখতে পারি u এর মান কত 0 দ্যাট মিন্স h ইজ ইকুয়ালস টু হাফ gt স্কয়ার এটা আমাদের দুই নাম্বার সমীকরণ দেখো h ইজ ইকুয়ালস টু g ইনটু 2t মাইনাস 1 আবার h ইজ ইকুয়ালস টু হাফ gt স্কয়ার তাহলে আমরা কি লিখতে পারি এইটা ইজ ইকুয়ালস টু এটা লিখতে পারি না কি পারি না বলো এইটা ইজ ইকুয়াল টু এটা আমি লিখতে পারি দুটো তো h রাইট তার মানে হাফ gt স্কয়ার ইজ ইকুয়ালস টু g ইনটু 2t মাইনাস 1 g বাদ t স্কয়ার ইজ ইকুয়ালস টু 4t মাইনাস 2 t
সঠিক উত্তর কোনটা হবে T1 T2 নাকি বোথ বলো 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 কি মনে হয় T2 less than 1 হ্যাঁ মানে সঠিক উত্তর কোনটা হবে বুঝছেন T2 less than 1 ঠিক আছে বাট সঠিক উত্তর কোনটা হবে কোনটা হবে শুভ চক্রবর্তী বলছে T1 আচ্ছা গুড বাকিদের কি অবস্থা বাকিরা বাকিরা কি বলতে চাচ্ছে বাকিদের কাছে কি মনে হচ্ছে T1 নাকি T2 নাকি কি হতে পারে বলো 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 কি হতে পারে আমাদের সঠিক উত্তর T1 T2 নাকি দুইটাই T1 হবে T2 হবে নাকি দুইটাই হবে কি হবে বলো তো বাচ্চারা T1 হবে T2 হবে নাকি দুইটাই হবে আচ্ছা সহল অবিত বলছে এক তমন্না বলছে আই থিঙ্ক বোথ পান্থ বলছে এক আচ্ছা ঠিক আছে আর কেউ কিছু বলতে চাচ্ছেন আর কেউ কিছু ম্যারি কুড়ি বলেছে T1 আচ্ছা ঠিক আছে ওকে শুনেন অ্যানসার হবে T1 কেন কেন T2 বাদ যাচ্ছে আচ্ছা প্রশ্নটা আরেকবার একটু মনে করার চেষ্টা করো কি বলেছি শেষ অর্ধেক শেষ এক সেকেন্ড অতিক্রম করে তাহলে শেষ অর্ধেক যাইতে যদি এক সেকেন্ড লাগে টোটালটা যাইতে যে সময়টা লাগবে সেটা একের চেয়ে বড় হবে না অবশ্যই একের চেয়ে বড় হবে কেন টোটাল টাইম 0.59 হতে পারে শেষ অর্ধেক যাইতেই তো আমার এক সেকেন্ড সময় লাগছে তাহলে পুরোটা যদি কিন্তু 0.59 সেকেন্ড সময় লাগতে পারে এটা বার অ্যানসার হবে এইটা টোটাল টাইম অবশ্যই একের চেয়ে বড় হওয়া লাগবে কারণ শেষে অর্ধেক যেহেতু এক সেকেন্ড সময় লাগছে দ্যাট মিনস টোটাল টাইম উইল বি গ্রেটার দ্যান 1 তার মানে আমাদের সঠিক উত্তর হবে 3.41 সেকেন্ড পেয়েছি আমাকে বলেছিল এইচ এর মান বের করতে এই মানটা তাহলে দুই নাম্বার সমীকরণে বসাই দাও এইচ ইজ ইকুয়ালস টু হাফ ইনটু 9.8 ইনটু টি টি এর মান কত 3.41 তার স্কয়ার যত আসবে তত মিটার বুঝছেন বুঝছেন একদম সোজা ভাইরা একদম সোজা একদম 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 সোজা এটা এমনি বাদ থাকবে শুধুমাত্র T1 এটাই হবে আমাদের সঠিক উত্তর ঠিক আছে বুঝতে পারছি সবাই শিওর তুলে ফেলি তাড়াতাড়ি 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 ফাস্ট 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 তুলে ফেলো তুলে ফেলো তুলে ফেলো জলদি জলদি তুলে ফেলো দেরি করিবেন না চলো দ্রুত তুলে ফেলো বাচ্চারা দ্রুত 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 হয়েছে দিলাম হচ্ছে চলো এবার আমরা একটা বুয়েটের ম্যাচ করি কিসের ম্যাচ বুয়েটের ম্যাচ চলো একটা বুয়েটের ম্যাচ করে দেখ দেখো কি বলেছে একটা এরোপ্লেন আছে ঠিক আছে এমন একটা সিএসটি বুয়েট ছিল ঠিক আছে অনেক আগে ঠিক আছে 2000 সালের আশেপাশে ঠিক আছে একটা এরোপ্লেন আছে খুব ভালো তো একজন যাত্রী কি করছে হঠাৎ করে এরোপ্লেন থেকে লাফ দিছে কি করছে এরোপ্লেন থেকে লাফ দিছে ঠিক আছে তোমাকে বলেছে যাত্রীটা h is equals to h না তোমাকে বলেছে যাত্রীটা 200 মিটার নিচে নামার পর 200 মিটার নিচে নামার পর যেটা হলো 200 মিটার 200 মিটার নিচে নামার পর কি করলো প্যারাশুট খুললো যাত্রীটা কি করলো 200 মিটার নিচে নামার পর প্যারাশুট খুলল ঠিক আছে এন্ড প্যারাশুট খোলার পর সে -1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নামতে শুরু করলো এবং ভূমিতে 10 মিটার পার সেকেন্ড বেগে এসে পৌঁছালো ঠিক আছে প্রশ্ন করেছে এই আরোহী আরোহী ভূমি হতে কত উচ্চতা থেকে লাফ দিয়েছিল কত উচ্চতা থেকে লাফ
দিয়েছিলেন, এটাই আমাদের প্রশ্ন। ঠিক আছে, দিয়েছিলেন। দেখ কি বলছে, একটা প্লেন থেকে একজন আরোহী কি করছে, লাফ দিছে, লাভ দিয়ে সে 200 মিটার এমনি নামছে, মানে তার ফ্রি ফল হয়েছে 200 মিটার, সে এমনি নামছে। 200 মিটার নামার পর সে কি করেছে, তার প্যারাশুটটা খুলে দিয়েছে, তার প্যারাশুট খুলে দিয়েছে। এন্ড প্যারাশুট খুলে দেওয়ার পর কি হয়েছে, সে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার -1, মানে তার বন্ধন হয়েছে, ঠিক আছে, -1 মিটার পার সেকেন্ড স্কয়ার তরঙ্গে নামতে শুরু করলো এবং ভূমিতে 10 মিটার পার সেকেন্ড বেগে এসে পৌঁছলো। প্রশ্ন করছে আরোহী কত উচ্চতা থেকে লাভ দিয়েছিল। তারপরে এখানে দুইটা কি বলবো সিনারিও আছে, এটা হলো আমাদের কেস ওয়ান, ঠিক আছে, প্যারাশুট খোলার আগে, এন্ড এটা হলো আমাদের কেস টু, মানে প্যারাশুট খোলার পরে। ঠিক আছে, দুইটা কেস আছে, প্রথম কেসটা হলো প্যারাশুট খোলার আগে যা যা হয়েছে সেটা নিয়ে অ্যানালাইসিস করা লাগবে, এন্ড সেকেন্ড কেসটা হলো প্যারাশুট খোলার পরে কি কি হয়েছে। ঠিক আছে, তো চলেন প্রথম আমরা কেস ওয়ান নিয়ে একটু কাজ করি। কি বললাম, কেস ওয়ান নিয়ে একটু কাজ করি। খেয়াল করো, প্যারাশুট খোলার আগে যখন ব্যক্তিটা প্রথম লাভ দিল, তার কি ওয়াই অক্ষ বরাবর কোন বেগ ছিল না, তার হয়তো এক্স অক্ষ বরাবর বেগ ছিল, ঠিক আছে, বাট আমরা অ্যানালাইসিস করতেছি ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর তো সেই বেগের কোন উপাংশ নাই, তার মানে তার ওয়াই অক্ষ বরাবর কোন আদি বেগ ছিল না, তাহলে তার ওয়াই অক্ষ বরাবর আদি বেগ কত, শূন্য। ঠিক আছে, বল তার উপর যে তরঙ্গটা কাজ করবে সেটা কত, গ্র্যাভিটি, জি ইজ ইকুয়ালস টু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, সে কত খারি নিচে নেমেছে, সে নেমেছে 200 মিটার নিচে। ঠিক আছে, আমরা কি বের করতে চাচ্ছি, আমরা বের করতে চাচ্ছি 200 মিটার নিচে নামার পর তার শেষ বেগ কত হবে। ঠিক আছে, কেন বুঝাচ্ছি, আমরা বের করতে চাচ্ছি যে 200 মিটার নিচে নামার পর তার শেষ বেগটা কত হবে। তো দেখেন, আপনি আদি বেগ জানেন, তরল জানেন, অতিক্রান্ত দূরত্ব জানেন, শেষ বেগ বের করতে চাচ্ছেন, কি ফর্মুলা অ্যাপ্লাই করবেন, v স্কয়ার্ড ইজ ইকুয়ালস টু u স্কয়ার্ড প্লাস 2gh। ঠিক আছে, u এর মান কত, শূন্য, লেখার দরকার আছে নাই, 2 ইনটু 9.8 ইনটু 200, তার মানে v ইজ ইকুয়ালস টু রুট ওভার 19.6 ইনটু 200। এখান থেকে কি হবে, আমার v এর মান বের হবে, তার মানে 200 মিটার নিচে নামার পর এই আরোহীর বেগ কত হবে সেটাই হলো এটা। এটা কি, 200 মিটার নিচে নামার পর আরোহীর বেগ, 200 মিটার নিচে নামার পর আরোহীর বেগ, আরোহীর কি এটা, বেগ, 200 মিটার নিচে নামার পর আরোহীর বেগ এটা। ঠিক আছে, মানে প্যারাশুট খোলার আগের মুহূর্তে তার বেগ। ঠিক আছে, এখন ধরো সে প্যারাশুট খুলে ফেলছে, সে কি করে ফেলছে, প্যারাশুট খুলে ফেলছে। ঠিক আছে, সে যখন প্যারাশুটটা খুললো ঠিক সেই মুহূর্তে তার বেগ কত ছিল, এইটা, রাইট, তার মানে কেস ওয়ান এর জন্য যেটা শেষ বেগ, কেস টু এর জন্য কিন্তু সেটা আদি বেগ। বুঝো নাকি, কেস ওয়ান এর জন্য যেটা শেষ বেগ, মানে প্যারাশুট খোলার আগের মুহূর্তে যে বেগটা বের করলাম, সেটা কি কেস টু এর জন্য আদি বেগ, কেস টু এর জন্য এটা কি আদি বেগ, এটুকু বুঝো, কেস ওয়ান এর জন্য যেটা শেষ বেগ, কেস টু এর জন্য সেটা কি আদি বেগ, তাহলে কেস টু এর আদি বেগ কত হবে, এই যে এটা, রুট ওভার 19.6 ইনটু 200। বলো তো কেস টু তে তরঙ্গ কত, ভাই আপনি বলেই দিয়েছে প্যারাশুট খোলার পর তার তরঙ্গ হবে -1 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং সে যখন ভূমিতে গিয়ে পৌঁছালো, সে যখন ভূমিতে গিয়ে পৌঁছালো তার শেষ বেগ কত হয়েছে, 10 মিটার পার সেকেন্ড, রাইট। আমাদের কি লাগবে, সে কতখানি দূরত্ব ট্রাভেল করছে সেটা। ঠিক আছে, তাহলে এইটা আর এটা যোগ করে দিলেই টোটাল উচ্চতাটা বের হয়ে যাবে। সো আমরা চাচ্ছি সে কতখানি দূরত্ব ট্রাভেল করেছে সেটা, এই যে সে প্যারাশুট খোলার পর কতখানি নিচে নামলো সেটা আমরা বের করতে চাচ্ছি। কেমনে বের করবো, v² = u² + 2ah, রাইট, গতির সূত্র, চলো v এর মান কত, 10, তার স্কয়ার, u এর মান কত, রুট ওভার 19.6 ইনটু 200, তার স্কয়ার, প্লাস প্লাস 2 ইনটু, এর মান কত, -1, h প্রাইম সেটা আমরা বের করতে চাচ্ছি, তার মানে 100 ইজ ইকুয়াল টু 19.6 এর দুইটা গুণ করলে কত হয় রে, কত হয়, 39.2, তাই না, 39.2, তার পাশে আবার এটা শূন্য, মানে 3920, ঠিক আছে, -2 h প্রাইম, তার মানে h প্রাইম ইজ ইকুয়াল টু 3820/2, ঠিক আছে, তার মানে 1910 মিটার, তার মানে প্যারাশুট খোলার পর সে আরো 1910 মিটার নিচে নামছে, প্যারাশুট খোলার পর সে আরো 1910 মিটার নিচে নামছে, তাহলে সে তো প্রথমে 200 মিটার নিচে নামছিলই, প্যারাশুট খোলার পর আরো 1910 মিটার নিচে নামছে, তাহলে সে অ্যাকচুয়ালি কত উচ্চতা থেকে লাভ দিয়েছিল, 200
প্লাস 1910 আমার ক্যালকুলেশন একটু ভুল হতে পারে তোমরা একটু চেক করে নিও দ্যাট মিন্স 2110 মিটার উচ্চতা থেকে সে কি করেছিল লাফ দিয়েছিল বুঝছো এটা কিন্তু সিরিয়াস একবার বোর্ড আসছিল এটা সিরিয়াস একবার বোর্ড আসছিল চলো বাচ্চারা বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি কোনটা বলো 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 তোমরা কি বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি বাচ্চারা কোন ক্লাস এটা এটা গতিবিদ্যা লেকচার 2 ঠিক আছে ফ্রিকোয়েন্সি চলো চলো বলেন 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 ভাইয়া আকাশে থাকা অবস্থায় গ্র্যাভিটি কাজ করবে কিভাবে কিন্তু ত্বরণ কিভাবে বুঝলাম না ভাইয়া তুমি যখন প্যারাসুটটা খুলছো তখন মন্দন হবে না তুমি চিন্তা করো আমরা যদি প্যারাসুট না থাকতো তাহলে তো গ্র্যাজুয়ালি বেগ বৃদ্ধি পাইতো বেগ কমতো না প্যারাসুট খোলার পর কি হয় বলো তো আমাদের মন্দন হওয়া শুরু করে মন্দন হওয়া মানে বেগ কমা শুরু করে বাতাস উপরের দিকে ধাক্কা দেয় তোমার উপর একটা ফোর্স দেয় ওই প্যারাসুটটা খোলার কারণে এন্ড সেই উপরের দিকের ফোর্সের কারণে তোমার কি হয় বেগ কমা শুরু করে তখন হলো মন্দনটা কাজ করে এন্ড এই কাহিনীটা প্যারাসুট খোলার পর হয় আমি ছেলে বসে বলে দিয়েছি তোমাকে সো তোমার ছেলে করা লাগবে রাইট আচ্ছা কোপাকোপ বুঝছি নাইস বুঝছি দাদা জোস 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 তারপর বাকিরা বাকিরা বুঝেছি বাকিদের কি অবস্থা আপনারা বাকিরা কি বুঝতে পারছেন কিভাবে টি-শার্ট পাওয়া যাবে ভাইয়া ভাইয়া এখন তো আর দেওয়া হচ্ছে না যখন কনটেস্ট হয়েছিল তখন দেওয়া হয়েছিল আবার ভবিষ্যতে কোনো কনটেস্ট হলে দেওয়া হবে ঠিক আছে চলেন বুঝতে পেরেছেন আচ্ছা আমি তাহলে যারা বলতেছেন না কিছু আমি ধরে নিলাম আপনারা বুঝেছেন ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে এবার একটা খুব সুন্দর টাইপ ছিল 19 ওই যে বাঘ হরিণ ধরতে পারবে কিনা বেগ কি বাস ধরতে পারবে কিনা আমরা এখন ওইটা একটা সলভ করব আমরা কি করব এখন ওই ওইটা একটা সলভ করব ঠিক আছে আমরা এখন ওইটা একটা সলভ করব চলো লেখো 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 ঠিক আছে বাস ব্যক্তি বেগ বাস ব্যক্তি ধরতে পারবে কিনা না না ব্যক্তি বাস ধরতে পারবে কিনা ঠিক আছে ওইটা একটা হ্যাঁ তাও খুব সহজ এটা হলো মানে ইজিয়েস্ট টাইপ আমার কাছে মনে হয় গতিবিদ্যার মধ্যে ঠিক আছে একটা ব্যক্তি আছে এখানে একটা বাস আছে কি আছে একটা বাস আছে তোমাকে বলেছে বাসটার বাসটার বেগ 10 মিটার পার সেকেন্ড কত 10 মিটার পার সেকেন্ড ঠিক আছে আর তোমাকে বলছে ব্যক্তির আদি বেগ শূন্য বাসটা যখন ব্যক্তির থেকে 50 মিটার সামনে ব্যক্তি কি করলো বাস ধরার জন্য a is equals to 2 meter per second square তরল রওনা দিল বাসটা যখন ব্যক্তির চেয়ে 50 মিটার সামনে তখন ব্যক্তি কি করলো এই বাস ধরার জন্য a is equals to 2 meter per second square তরল রওনা দিল যে আমি বাস ধরতে চাই প্রমিত ভাই প্রমিত আমি বাস ধরব ঠিক আছে প্রশ্ন হলো কত সময় পর কত সেকেন্ড পর ব্যক্তি বাস ধরতে পারবে কত সেকেন্ড পর ব্যক্তি বাস ধরতে পারবে ব্যক্তি বাস ধরতে পারবে চলো কি বলছে কত সেকেন্ড পর ব্যক্তি বাস ধরতে পারবে তাহলে কুশি রেখে কি দেওয়া আছে খেয়াল করেন একটা বাস আছে যে কিনা একটা ধ্রুব বেগে গতিশীল 10 মিটার পার সেকেন্ড এটা কি বাসের ধ্রুব বেগ ব্যক্তি বাস ধরার জন্য বাসের 50 মিটার পিছন থেকে যার আদি বেগ কিনা শুরুতে শূন্য ছিল 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাত্রা শুরু করলো তাহলে কুশি নিস কতক্ষণ পর ব্যক্তি বাস ধরতে পারবে ঠিক আছে ধরে বাসটা আরো x মিটার যাওয়ার পর ব্যক্তি বাস ধরতে পারবে কি বললাম ধরি দেখো ধরি ধরি বাসটা আরো x মিটার যাওয়ার পর ব্যক্তি বাস ধরতে পারবে তাহলে বাসের অতিক্রান্ত দূরত্ব কত x ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব কত 50 প্লাস x আমি যদি বলি বাসের অতিক্রান্ত দূরত্ব কত x মিটার রাইট সে x মিটার দিয়েছে তারপর ব্যক্তি তাকে ধরতে পেরেছে তাহলে ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব কত হবে বাস ধরার জন্য সে বাসে 50 মিটার পিছনে ছিল তার কি টোটাল 50 প্লাস x চাও লাগবে না বুঝতে পেরেছো ভেরি নাইস ভেরি নাইস এন্ড ধরেন এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটা যে বাস বাসকে ব্যক্তি ধরতে পারলো এটা ঘটছে কি সেকেন্ড পর তার মানে বাসটা t সেকেন্ডে x মিটার গিয়েছে এবং ব্যক্তি ওই t সেকেন্ডে 50 প্লাস x মিটার গেছে বুঝছো তাহলে আমরা কি লিখতে পারি বাসের অতিক্রান্ত দূরত্ব s বাস যেহেতু বাস সমবেগে গিয়েছে s is equals to vt মানে 10 into t ব্যক্তির ক্ষেত্রে কি লিখবা ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব s man is equals to ব্যক্তি আদি বেগ কত শূন্য ut যেটা 0 হয়ে যাবে একটু পরে প্লাস হাফ a t স্কয়ার চলো s man মানে কত 50
প্লাস এক্স, ইউ এর মান কত? শূন্য, এটা লেখার দরকার আছে? কোনো দরকার নাই। এর মান কত? দুই, দুই এর দুই এর কাটা থাকবে কি? টি স্কয়ার। চলো, বাসের অতিক্রান্ত দূরত্ব কত ছিল? এক্স, তার মানে এটাই আমার এক্স। তাহলে আমি এক্স এর পরিবর্তে টেনটি বসাইতে পারি ভাইয়া, এক্স এর পরিবর্তে টেনটি বসাই দিই, কোনো সমস্যা আছে? নাই তো? শিওর? গুড। তাহলে ফিফটি প্লাস টেনটি ইজ ইকুয়ালস টু টি স্কয়ার। তাহলে টি স্কয়ার মাইনাস টেনটি মাইনাস ফিফটি ইজ ইকুয়ালস টু জিরো। পাইছো দ্বিঘাত সমীকরণ? শিওর। এখান থেকে দুইটা সময় বের হবে, একটা সময় আসবে প্লাস, একটা সময় আসবে মাইনাস। মাইনাসটা তো পসিবল না, যেটা হবে প্লাস সেটাই হবে তোমার অ্যানসার। দ্বিঘাত সমীকরণ সলভ করলাম, ঠিক আছে? যেটা হবে প্লাস সেটাই হবে তোমার অ্যানসার। ক্যালকুলেটর দ্বিঘাত সমীকরণ সলভ করা কোনো ব্যাপার না, রাইট বস? শিওর? গুড। বুঝতে পারছো? একদম সোজা। বাসের অতিক্রান্ত দূরত্ব x, ব্যক্তি যেহেতু 50 মিটার পিছন থেকে রওনা দিয়েছে, ব্যক্তি কত ঘন্টা যাওয়া লাগবে? এক্সট্রা 50 মিটার যাওয়া লাগবে, 50 প্লাস x। সো বাসের যেহেতু সমবেগ, তাই বাসের অতিক্রান্ত দূরত্ব বেগ ইনটু সময়, আর ব্যক্তি যেহেতু ত্বরণ আছে, ব্যক্তি অতিক্রান্ত দূরত্ব ut প্লাস হাফ a t স্কয়ার। সো এখান থেকে জাস্ট সমীকরণে মান বসিয়ে সলভ করছি আর কিছু। ঠিক আছে, পারবেন? 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 পোলাবান বলতেছে জি। ওকা, নাইস। ডরং 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 ডরং, দিলাম মুছে, টর দিলাম মুছে, পাঁচ গুণ, এক দুই তিন চার পাঁচ, পয়সা তুলো, নাইস। চলো সেকেন্ড, এই বাস ভর্তি পারার না পারার বাসের ম্যাথটা সেকেন্ডটা, চলো সেকেন্ডটা দেখি। সেকেন্ডটা কি হচ্ছে? সেকেন্ডটা হচ্ছে একটা গাড়ি আছে, কি আছে? গাড়ি আছে, ঠিক আছে? এন্ড আরেকটা কি আছে? আরেকটা আছে বাস। আরেকটা কি আছে? বাস। আহা রে, বাস বাস থাকি কুকুর ঢেকে গেছে, সরি, এটা তো নিতে পারি না, রাইট? বাস তো রাস্তায় থাকবে, সরি, আমি রাস্তা থেকে বাস উপর উঠাই দিছি। আর ধরো এটা একটা পিচ, তাহলে এখানে একটু উঁচা রাস্তা, ঠিক আছে? কথা কথা, ওকে। তো তোমায় কি বলছে, এই বাস এই গাড়ির চেয়ে ধরো 100 মিটার আগায় আসছে, ঠিক আছে? সো এই গাড়িটার বেগ 100 মিটার পার সেকেন্ড, এবং এই বাসের আদিবেগ শূন্য আর ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? কি বললাম, একটা গাড়ি আসছে যার বেগ কিনা 100 মিটার পার সেকেন্ড, গাড়িটা যখন বাসের চেয়ে 100 মিটার পিছনে, গাড়িটা যখন বাসের চেয়ে 100 মিটার পিছনে, তখন স্থির বাসটি মানে আদিবেগ যার শূন্য 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে একই দিকে যাত্রা শুরু করলো। কি করলো? স্থির বাসটি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে একই দিকে যাত্রা শুরু করলো। প্রশ্ন হলো, যাত্রাপথে গাড়ি এবং বাসের, যাত্রাপথে গাড়ি এবং বাসের কতবার সাক্ষাৎ হবে বা কতবার দেখা হবে? কতবার দেখা হবে বা কতবার সাক্ষাৎ হবে? দ্যাটস আওয়ার কোয়েশ্চন, ঠিক আছে? কতবার দেখা হবে বা কতবার সাক্ষাৎ হবে, ঠিক আছে? লেটস ট্রাই টু সলভ। দেখে ধরি, ধরি বাসটা আরো x মিটার যাওয়ার পর, বাসটা আরো x মিটার যাওয়ার পর গাড়ি বাস অতিক্রম করবে। কি বললাম? বাস আরো x মিটার যাওয়ার পর গাড়ি কি করবে? বাস অতিক্রম করবে। তাহলে বলো বাসের অতিক্রান্ত দূরত্ব কত? বাস গিয়েছে x মিটার। গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত? গাড়ি যদি বাসকে অতিক্রম করতে চায় বা গাড়ির সাথে বাস সাথে মিট করতে চায়, দেখা করতে চায়, বাসের ড্রাইভার কি গিয়ে হলো বলতে চায়, কতখানি যাওয়া লাগবে? 100 মিটার এক্সট্রা যাওয়া লাগবে না? তাহলে সেই ক্ষেত্রে গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত হবে? 100 প্লাস x, ঠিক আছে? এবং ধরেন এই যে গাড়ি আর বাসে মিট হচ্ছে বা সাক্ষাৎ হচ্ছে, এটা হচ্ছে t সেকেন্ড পর। কত সময় পর? t সেকেন্ড সময় পর। তার মানে t সেকেন্ডে বাসটা x মিটার গিয়েছে, এবং একই সাথে ওই একই সময়ে t সেকেন্ডে গাড়িটা 100 মিটার এক্সট্রা গিয়েছে, মানে 100 প্লাস x মিটার গিয়েছে। ইজ ইট ক্লিয়ার ব্রোস? শিওর? আচ্ছা, এখন দেখো গাড়ির বেগ কেমন? সমবেগ। তাহলে গাড়ির অতিক্রান্ত দূরত্ব 100 প্লাস x কেমনে বের করা যায় বলো? কেমনে বের করা যায়? সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা কি? বেগ ইনটু সময়, 100 ইনটু, ঠিক আছে? ওকে, চলো বাসের অতিক্রান্ত দূরত্ব কত? x। বাসের অতিক্রান্ত দূরত্ব কেমনে বের করা যায়? ত্বরণ আছে, রাইট? তার মানে ut প্লাস হাফ a t স্কয়ার। u তো আমার 0, তাহলে ut 0, দ্যাট মিন্স x এর মান কত? 2, 2 আর হাফ কাটা ইজ ইকুয়ালস টু t স্কয়ার। তাহলে আমি কি x এর মান t স্কয়ার বসাই দিতে পারি? ব্রোস, x এর মান t স্কয়ার বসাই দিতে পারি? শিওর? নাইস। তাহলে দেখেন আমার 100 প্লাস t স্কয়ার ইজ ইকুয়ালস টু 100 t
দীঘার সমীকরণ, দীঘার সমীকরণ সলভ করলে দেখবা টি ওয়ান টি টু দুইটাই পজিটিভ আসবে, দুইটাই কি আসবে পজিটিভ আসবে, দুইটাই পজিটিভ আসবে। তার মানে কি? তার মানে এই বাস এবং গাড়ির দুইবার সাক্ষাৎ হবে, একবার টি ওয়ান সেকেন্ডে সাক্ষাৎ হবে আর একবার টি টু সেকেন্ডে সাক্ষাৎ হবে। তার মানে যাত্রা পথে দুইবার সাক্ষাৎ হবে, দুইবার কি হবে সাক্ষাৎ হবে, দুইবার দেখা হবে, দুইবার কি হবে বাস এবং গাড়ির দেখা হবে। বুঝছো কেমন দুইবার? খেয়াল করো দেখো, প্রথমে গাড়ির বেগ অনেক বেশি, বাট প্রথমে বাসের বেগ অনেক কম। সো গাড়ি কি করবে? প্রথমেই বাসকে অতিক্রম করে চলে যাবে। বুঝছো গাড়ি কি করবে? প্রথমেই বাসকে অতিক্রম করে চলে যাবে, বাট গ্র্যাজুয়ালি কি হবে, বাসে যেহেতু তখন আছে বাসের বেগটা বাড়তে থাকবে, কিন্তু গাড়ির বেগ তো কনস্ট্যান্ট। সো বাসের বেগ বাড়তে 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 একটা সময় এতটাই বেড়ে যাবে যে বাস আবার গাড়ি অতিক্রম করে চলে যাবে। সো এই হলো যাত্রা পথে দুইবার দেখা হওয়ার ব্যাখ্যা, আর ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন এখানে আছে। বুঝছো নাকি বুঝছো না? বলো বাচ্চারা বুঝতেছো নাকি? ভাইয়া হার্ড হার্ড ম্যাথ করা, ভাইয়া আমি হার্ড ম্যাথ পারি না, ভাইয়া আমি এগুলোই পারি, ঠিক আছে আমি হার্ড ম্যাথ পারি না। স্যার এটা তো বেসিক্যালি 23 ব্যাচের জন্য উদ্দেশ্য করে করা, সো ওরা তো মাত্র মানে উঠেছে তাই না, মানে ওরা তো মাত্র ইন্টার উঠেছে, মানে আমি এমনি কঠিন ম্যাথ পারি না ভাই, সোজা বলে পারি। সো আর কি বা কঠিন করা বোঝাও, তুমি চেয়েছো বাট আমার ঝুলিতে আসলে এত কঠিন ম্যাথ নাই, দুঃখিত ব্রাদার দুঃখিত, ঠিক আছে যাই হোক। এই বুঝছো নাকি? জি হেভি ইজি ম্যাথ আরো ইজি হয়ে গেল, জোস নাইস সরি বলছি বুঝছি, ও নাইস ঠিক আছে। চলেন আরেকটা করা যাক, আরেকটা ম্যাথ করা যাক, চল আরেকটা ম্যাথ করি, এইটারই এইটারই আরেকটা ম্যাথ করি, চল দেখা যাক কি বলছে, লেটস গো অ্যান্ড ফাইন্ড আউট কি বলেছে, দেখো দেখো কি বলেছে। তোমাকে বলছে একজন ব্যক্তি আছে, একজন ব্যক্তি আছে এবং একটা বাস আছে, একটা বাস আছে, ওকে। তোমাকে বলছে এই ব্যক্তির বেগ 10 মিটার পার সেকেন্ড এবং এই বাসের আদিবেগ শূন্য এবং ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো একজন ব্যক্তি 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে এবং বাস ব্যক্তিকে দেখার পর স্থির ছিল প্রথমে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে সামনের দিকে চলা শুরু করছে। প্রশ্ন করেছে প্রমাণ করো যে, প্রমাণ করো যে ব্যক্তিটি ব্যক্তিটি বাস হতে 25 মিটার অপেক্ষা, 25 মিটার অপেক্ষা অপেক্ষা বানটাও ভুল করতেছেন, 25 মিটার অপেক্ষা অধিক পেছন হতে রওনা দিলে, অধিক পেছন হতে রওনা দিলে, পেছন হতে রওনা দিলে, হতে রওনা দিলে বাস ধরতে পারবে না, বাস ধরতে পারবে না, ঠিক আছে। এই হলো আমাদের বিষয়, দেখো কি বলছে। একজন ব্যক্তি আছে যার বেগ হলো 10, একটা বাস আছে যার আদিবেগ শূন্য এবং ত্বরণ হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রশ্ন করেছে প্রমাণ করো যে এই ব্যক্তি যদি বাসের থেকে 25 মিটারেরও বেশি পিছন থেকে রওনা দেয়, লাইক ধরো ও যদি ওর থেকে যদি দূরত্বটা বাসে, ও ধরো বাসের x মিটার পিছনে আছে, এই x এর মান যদি 25 এর চেয়ে বেশি হয় তাহলে ও বাস ধরতে পারবে না, আর যদি x এর মান লেস দ্যান অর ইকুয়াল 25 হয় তার মানে ও যদি বাসের চেয়ে 25 মিটার বা তার চেয়ে কম পরিমাণ পিছনে থাকে তাহলে বাস ধরতে পারবে, আর যদি বেশি পরিমাণ পিছনে থাকে তাহলে বাস ধরতে পারবে না। এটা তোমার প্রমাণ করা লাগবে, এটা কি করা লাগবে, তোমার প্রমাণ করা লাগবে, ঠিক আছে বুঝে নেই, প্রশ্ন বুঝেছো, প্রমাণ করা যাক, লেটস গো ট্রাই টু ফাইন্ড আউট, দিলা বুঝে। দেখ ধরো এই বাস আরো 1 মিটার যাওয়ার পর ব্যক্তি বাস ধরতে পারবে, ঠিক আছে আমরা ধরলাম ব্যক্তি বাস ধরতে পারবে, তার মানে বাসের অতিক্রান্ত দূরত্ব কত, বাসের অতিক্রান্ত দূরত্ব কত y, কত y, ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব কত x plus y, বাসের অতিক্রান্ত দূরত্ব y, ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব x plus y, বুঝিয়ে এতক্ষণ তো বুঝে যাওয়ার কথা, ঠিক আছে। দেখেন ব্যক্তির বেগটা কেমন, বেগ সমবেগ, তাহলে ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব কেমনে বের করবো,
বেগ ইনটু সময়, ধরো টি সেকেন্ড সময় লাগছে। বাসের অতিক্রান্ত দূরত্ব কেমনে বের করবো? কেমনে বের করবো বাসের অতিক্রান্ত দূরত্ব? সমবেগ না তো? তাহলে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউ এর মান জিরো, দ্যাট মিন্স ওয়াই ইজ ইকুয়ালস টু এর মান তো দুই, টি স্কোয়ার। তাহলে ওয়াই এর মান এখানে বসাই দাও, এক্স প্লাস টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু টেন টি, টি স্কোয়ার মাইনাস টেন টি প্লাস এক্স ইজ ইকুয়ালস টু জিরো। সো আমরা কি পাইছি? একটা দ্বিঘাত সমীকরণ পাইছি, রাইট? এই দ্বিঘাত সমীকরণটা সলভ করলে টি এর মান বের হবে। আচ্ছা, ব্যক্তি কখন বাসকে ধরতে পারবে? ব্যক্তি কখন বাসকে ধরতে পারবে? যখন টি এর একটা মান আসবে। যদি টি এর মান নাই আসে, ব্যক্তির পক্ষে বাস ধরা সম্ভব না। তার মানে এই দ্বিঘাত সমীকরণ সলভ করে যদি টি এর কোনো বাস্তব মান পাওয়া যায় তাহলেই ব্যক্তি বাস ধরতে পারবে। আর যদি এই দ্বিঘাত সমীকরণ সলভ করে টি এর কোনো বাস্তব মান পাওয়া না যায় তাহলে ব্যক্তি বাস ধরতে পারবে না। একটা দ্বিঘাত সমীকরণের মূল কখন বাস্তব হয়? যখন নিশ্চয়কের মান গ্রেটার দেন অর ইকুয়াল জিরো হয়। নিশ্চয়কের মান লেস দেন অর ইকুয়াল জিরো হলে মূল কি হয়ে যায়? অবাস্তব হয়ে যায়, জানি তো। সো এই যে দ্বিঘাত সমীকরণটা, এটা আমরা সলভ করলে টি এর মান বের হবে। কখন ব্যক্তি বাস ধরতে পারবে? যখন টি এর একটা বাস্তব মান আসবে, একটা রিয়েল ভ্যালু আসবে, রাইট? রিয়েল ভ্যালু কখন আসে একটা দ্বিঘাত সমীকরণে? যখন তার ডিটারমিনেন্ট বা নিশ্চয়কের মান গ্রেটার দেন জিরো হয়। নিশ্চয়ক মানে কি? বি স্কোয়ার্ড মাইনাস ফোর সি, এখানে বি কত? মাইনাস টেন, মানে মাইনাস টেন স্কোয়ার্ড মাইনাস ফোর, সি কত? এক্স, এ কত? ওয়ান, ফোর এক্স ইন্টু ওয়ান, এটা কি আসা লাগবে? গ্রেটার দেন অর ইকুয়াল জিরো। তাহলেই এইটার বাস্তব একটা মূল পাওয়া সম্ভব। এন্ড বাস্তব মূল মানে টি এর একটা বাস্তব মান, টি এর বাস্তব মান মানে বাস ধরার কাহিনীটা পসিবল, পসিবল, ঠিক আছে? ওকে, তাহলে একশো মাইনাস ফোর এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল জিরো, ওটাকে ওই পাশে নিয়ে গেলে ফোর এক্স ইজ লেস দেন অর ইকুয়াল একশো, মানে এক্স ইজ লেস দেন অর ইকুয়াল পঁচিশ মিটার। তার মানে যদি এক্স এর মান পঁচিশের চেয়ে ছোট বা সমান হয় তাহলে টি এর একটা বাস্তব মান আসবে। আর টি এর বাস্তব মান আসা মানে কি? এই ব্যক্তি বাসটাকে যে ধরতে পারতেছে এই ঘটনাটা রিয়েল। তার মানে এটা তখনই সম্ভব যখন এক্স এর মান লেস দেন অর ইকুয়াল পঁচিশ হবে, বাট যদি এক্স এর মান গ্রেটার দেন পঁচিশ হয়ে যায় তখন আর এই কাহিনী সম্ভব না। বুঝতে পারছো? এটাই হলো প্রবলেম। চলো, বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো নাকি বুঝো নাই? ব্লার 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 বুঝছেন? আচ্ছা, ব্লার ছিল, ব্লার ছিল নাকি বাচ্চারা? হালকা পাতলা ব্লার ছিল, আচ্ছা আমি খেয়াল করিনি যদিও। এখন ঠিক আছে তো? আমার ফোনে তো সবই ঠিক দেখতেছি আমি। এখন কি অবস্থা? এখন 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 কি অবস্থা ইন্টারনেটের বলেন তো? এখন কি অবস্থা? বুঝছেন নাকি বুঝেন নাই? বলেন ভেড়া, বলো বলো বলো, বুঝছো নাকি বুঝো নাই? এই যে কেউ কিছু বলে না, কি ধরে নিবো? আসানি বসে বুঝছি, আছে যে এখন একটু হালকা ব্লার দেখছেন, জমুনি বসে বুঝছি, জোস গুড, ভেরি গুড, ভেরি গুড, ওকে, সাহল আমি বসে ঠিক আছে, ওকে নাইস, ঠিক আছে, ঠিক থাকবেই ভালো, ওকে। আচ্ছা, হালকা ব্লার, হ্যাঁ বুঝতে পেরেছি, হালকা ব্লার, ঠিক আছে, ওকে। সো আজকের জন্য এইটুকুই, আজকে আর বড় করতেছি না, ঠিক আছে? সো আমাদের এইভাবে উইকলি দুইটা করে ক্লাস চলতেই থাকবে। আপনারা যে কয়জন আসার আসবেন, যারা আসবেন তাদের জন্য ক্লাস নিব, সমস্যা নেই, কোনো গতিবিদ্যা আমরা শেষ দিব এইভাবেই, ঠিক আছে? যাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয় তারা ক্লাসগুলো করিও, হোপফুলি উপকারী হবে, ঠিক আছে? এন্ড যারা আমাদের প্রিমিয়াম ব্যাচগুলোতে এনরোল করতে চাচ্ছ, ফিজিক্স ফার্স্ট পেপার শর্ট সিলেবাস, সেকেন্ড পেপার শর্ট সিলেবাস, বা আমাদের অ্যাডমিশন ব্যাচ যেটাতে এনরোল করতে চাও না কেন, আজকে রাত 12টা পর্যন্ত একটা মেগা ডিসকাউন্ট চলতেছে, সেটা হলো আমাদের যে কোনো ব্যাচে মাত্র 700 টাকা দিয়ে এনরোল করার জন্য। আর কোনো পেমেন্ট করা লাগবে না, 700 টাকা দিয়ে তুমি আমাদের যে কোনো ব্যাচে পড়তেই পারবে, মানে ওইটার জন্য কোনো পেমেন্টই করা লাগবে না, তোমার এক্সট্রা কোনো পেমেন্ট নেই, মানে পুরো অ্যাডমিশন ব্যাচ 700 টাকা, পুরো ফার্স্ট পেপার শর্ট সিলেবাস 700 টাকা, পুরো সেকেন্ড পেপার শর্ট সিলেবাস মাত্র 700 টাকা, 2500 টাকা, 2000 টাকা, এই ব্যাচগুলো মাত্র 700 টাকা করে দেওয়া হয়েছে আপনাদের জন্য। এই ডিসকাউন্টটা যারা কাজে লাগাতে চান কাজে লাগাতে পারেন, উপরে ক্যাপশনে সবকিছু লেখা আছে, সিম্পলি বিকাশ পাবলিক কলেজে টাকা পে করে আপনি যে ব্যাচে ভর্তি হতে চান সেটাই রেজিস্ট্রেশন করলেই হবে, ঠিক আছে? সুযোগটা আজকে রাত 12টা পর্যন্ত, তাহলে সবাই ভালো থাকো, সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, আজকের মতো এখানেই শেষ।